পাকিস্তানিরা মাঝে মধ্যে এই সুপটি ঘুমায় থাকে না এটা এটা কি এটা তো ফুকুরের মতো অনেক ভিতরে এটা এটা কিন্তু পুকুর না এটার ভিতরে একটা সুন্দর ডিজাইন গাছ দিয়ে ইয়া সরি ফুল গাছ দিয়ে এগুলা ডিজাইন করছে এখানে ভিতরে যে সিঁড়ি দিয়ে নামতে হবে এই নেমে ওখানে টেবিল আছে টেবিলের বসা বসা যাবে আগুরাফরা করা যাবে এখানে খুব সুন্দর এখানে একটা না এখানে মোট মানে 4টা এই সাইর পাশে একটা মাঝে মসজিদ মসজিদটা খুব সুন্দর হুম মসজিদটা খুব সুন্দর কিন্তু এপাশে একটা ওই সামনে একটা আছে এই সাইডে একটা আছে ওই সাইডে একটা আছে তো সাইড সাইডে সাইডটা কিন্তু মাঝে শুধু মসজিদটা মসজিদের চতুর্পাশে পুকুর পুকুরের মাঝে মসজিদটা যে তো অনেক সুন্দর হ্যাঁ এই যে এত এত খেজুর গাছ এখানে সকল সকল দেশের মানুষ এই জায়গাটার ভিতরে আসে বেশিরভাগ মানুষ আসে শুক্রবারে শুক্রবারে আমরা আসলে আজকে তো হচ্ছে মঙ্গলবার তাই না আজকে মঙ্গলবার

ভালোই এখানে বাঙালিরা এই যে রিসিল রিসিল যে রাউন্ড বোর্ড এখানে আয়সা থাকে অর্থাৎ এটা হচ্ছে এই যে যে রিসিল এটা হচ্ছে রিসিল আরবিতে বলে ডোরা আর হচ্ছে ইংলিশে হচ্ছে রাউন্ড রাউন্ড অ্যাবাউট সো এখানে আপনার বলা চলে এটা হচ্ছে ওমানের মেইন কেন্দ্র যেমন আমাদের ডাকা জিপিও এখানে হচ্ছে রিসিল হচ্ছে সেম ওমানের কেন্দ্র এখান থেকে আপনি সব সকল জায়গার বাস পাবেন যারা ওমানে প্রথমবার আসে তারা মাস্কাট এয়ারপোর্ট থেকে এখানে আসে এখান থেকে যে যেখানে ইচ্ছা চলে যেতে পারবে অর্থাৎ এখানে সকল জায়গার ট্যাক্সি বাস অ্যাভেলেবল থাকে আর এটা অনেক সুন্দর সামনে আমি দেখছি ওখানে বাচ্চাদের খেলনা আছে। তো চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসা যায় অনেকে দেখি দেখা যাচ্ছে যে বারভি পার্টি করতেছে সো সব কিছু মানে আপনার একটা ফ্যামিলি নিয়ে এসে এখানে আনন্দ করা বা বাচ্চাদের নিয়ে আসা সব কিছুই এখানে অনেক সুন্দর একটি জায়গা সো যারা ওমানে আসেন অবশ্যই এখানে একবার আসবেন আর যারা ভবিষ্যতে ওমানে আসবেন অবশ্যই এসব জায়গায় এসে ঘুরে যাবেন তো এছাড়া আরও কোনো বিস্তারিত জানতে থাকলে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমাদের হাসান ভাই চাইলে হাসান ভাইয়ের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এম ডি হাসান সেও এখন ভিডিও বানাচ্ছে আল্লাহ হাফেজ গাইস